তেল মেরে কোন যে কোনো উপায়ে পদটা ধরে রাখতে হবে তো আব্দুল জব্বার সাহেবের এই তেল মারার মাধ্যমে তিনি তার এই মন্ত্রণালয়ের পদটা ধরে রাখতে চান তো আমার কাছে কেন জানি মনে হয় যে তিনি হয়তো সফল হতে যাচ্ছেন কারণ এর ইতিপূর্বে অনেকেই তেল মেরেছেন কিন্তু উনার মতো এতটা তেল এর আগে কেউ মারতে পেরেছেন বলে আমার কাছে মনে হয়নি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় দার্শক শ্রোতা বর্তমান চুরাই সংসদের বেশ কয়েকজন মন্ত্রীর বিবৃতি নিয়ে আজকে আমরা কিছুটা সময় আড্ডা দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আড্ডায় চলে যাই একুশে মার্চ দু আর টিভি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ অনুযায়ী বঙ্গবন্ধুর জন্য আমার মা নয় মাস রোজা রেখেছিলেন মোস্তফা জব্বার আপনারা হয়তো অনেকেই ইতোমধ্যেই হাসা শুরু করে দিয়েছেন হয়তো হাসি ঠেকাতে পারছেন না আমার কিছু করার নেই আপনাদের যদি হাসি আসে আমি কি করতে পারি তো যাই হোক একটু হেসে নিন একটু হাসুন তারপরে আমি মূল আলোচনায় চাই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন সেই সময় মোস্তফা জব্বারের মা নয় মাস রোজা রেখেছিলেন বিষয়টি আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার যে বিশ্লেষণ প্রথমত এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব রসুল্লাহ আলী সাল্লাম। আর একজন মুসলমান হিসাবে আপনি সবচেয়ে যে ব্যক্তিকে ভালোবাসবেন তিনিই হচ্ছেন রসুল্লাহ সালু আলী আর রসুল্লাহ সাল আলী সাল্লামকে যারা সবচেয়ে বেশি ভালোবাসতেন তারা হচ্ছেন সাহাবায় রিয়াল তালানহুম আজমাইন আপনারা জানেন যে রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি দিন প্রচার করতে গিয়ে দিনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে গিয়ে তিনি ইসলামের দুঃমন্দের দ্বারা অমানসিক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এবং এটাও জানেন আপনারা যে তিনি শিয়াবে আবু তালিবে তিন বছর জেল খেটেছেন অনেকটা সেই সময়কার জন্য একটা জেলই ছিল তো তার ভালোবাসায় আমাদের সাহবায়ক তা আল্লাহ আনহুম আজমাইন যারা ছিলেন তারা কি কোনো দিন রসল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভালোবাসায় নয় মাস রোজা রোজা রেখেছেন এমন কোনো তথ্য প্রমাণ আপনাদের জানা আছে কিনা আমার জানা নেই হাদিস গ্রন্থগুলিতে এমন কোনো তথ্য আছে কিনা অথবা আসার যেখানে সাহবাইকরমাতি আল্লাহ তালহম আজমাইন যারা তারা নিজেদের কথাবার্তা যেখানে লিখেছেন বা বলেছেন সেই আসারেও এই জাতীয় কোনো তথ্য আছে বলে আমার জানা নেই বিষয়টি হলো আপনি একটা কাজ থেকে উদ্ধার হওয়ার জন্য বা কোনো একটা সুসংবাদের জন্যে কোনো একটা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি মানত করতেই পারেন আপনি দু একাত নফল নামাজের জন্য মানত করতে পারেন আপনি গরিব মানুষকে খাওয়ানোর জন্য মানত করতে পারেন আপনি রোজা রাখার জন্য মানত করতে পারেন এমনকি আপনি কুরবানির জন্য মানত করতে পারেন কিংবা আকিকার জন্য মানত করতে পারেন তো এই জাতীয় মানত ইসলামে যায় যাচ্ছে এরকম একটা বিধান ইসলামে আছে কিন্তু এ এমন মানত যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন সেই সময় ডাক ও টেরি মন্ত্রীর মা এক নাগারের নয় মাস রোজা রেখেছিলেন আমি প্রথমেই বললাম যে এটি কতটুকু ইসলাম সম্মত এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট আপনি মানত করলেও একমাত্র রমজান মাস ছাড়া এক নাগারে কোনো মাসে কি রোজা রাখার বিধান আছে আমরা যতটুকু জানি রসল্লা সাল আলি আসাল্লাম রমজান মাস ছাড়া শুধুমাত্র সাহাবান মাসে তিনি বেশি রোজা রাখতেন তাও তিনি এক নাগারে পুরা সাবান রোজা রাখেননি কখনো সেখানে মোস্তফা জব্বার সাহেবের মা এক টানা নয় মাস রোজা রেখেছিলেন তো এটি কি পাগলেও বিশ্বাস করবে একজন মহিলা একটানা টানা নয় মাস রোজা রেখেছেন এটি কি পাগলেও বিশ্বাস করবে আমরা যদি ধরেও নেই যে মোস্তফা জব্বার সাহেবের মা বঙ্গবন্ধুর জন্য নয় মাস রোজা রেখেছিলেন তো তিনি একমাত্র ব্যক্তি আপনি সেই পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত যদি খোঁজাখুঁজি বা রিসার্চ করেন তিনি একমাত্র ব্যক্তি আপনি খুঁজে পাবেন যিনি একজন মানুষের ভালোবাসায় এক নাগারে এক টানা নয় মাস রোজা রেখেছিলেন তো জানি না উনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন তিনি কত বড় আল্লাহর উলি ছিলেন মোস্তফা জব্বার সাহেবের মা আমরা জানি না তিনি বঙ্গবন্ধুর জন্য নয় মাস রোজা রেখেছিলেন তো যাই হোক এটা আমার কাছে মানে আষাঢ়ে গল্পই মনে হয়েছে তার এই বক্তব্যটা শুধু যে মিথ্যা তা এটি ডাহা মিথ্যা কথা পৃথিবীতে এমন কোনো ইতিহাস নেই যে কোনো একজন মানুষ কোনো একজন মানুষের ভালোবাসায় এক নাগারে নয় মাস রোজা রেখেছিলেন ইতিহাস নেই আপনি খুঁজেও পাবেন না আর যদি তাই হয় বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে বছর পার হয়ে গেছে এই তথ্যটি তিনি এতদিন কেন বলেন নাই তার মা যে বঙ্গবন্ধুর জন্য নয় মাস রোজা রেখেছিলেন এই তথ্যটা তিনি এতদিন কেন বলেন নাই আজকে কেন বলছেন এর আগেও কেন কিন্তু তিনি এই জাতীয় একটি আষাঢ়ি গল্প জনগণের সামনে উপস্থাপন করেছিলেন বাইশে মে দু হাজার উনিশ দ্য ডেলি ক্যাম্পাস বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অনলাইন পোর্টাল সেখানে প্রকাশিত সংবাদ অনুযায়ী চল্লিশ কিলোমিটার হেঁটে স্কুলে যেতাম মোস্তফা জব্বার এটি নিয়ে তখন বাংলাদেশে তাকে নিয়ে অনেক ট্রল করা হয়েছিল আজ থেকে তিন বছর আগের কথা বলছি তখন বাংলাদেশে এটি টক অব দ্য নিউজ ছিল তিনি নাকি প্রতিদিন চল্লিশ কিলোমিটার পায়ে হেঁটে স্কুলে যেতেন এটা নিয়ে কিন্তু অনেক আলোচনার সমালোচনা হয়েছিল তো তিনি মাঝে মধ্যেই যে এই জাতীয় আসারে গল্প এই জাতীয় আজগবি গল্প জনগণের সামনে উপস্থাপন করেন সেটি আমরা আগে থেকেই জানি তো যাই হোক তিনি যে এই গল্প এই ডাহা মিথ্যা কথা জনগণের সামনে কেন উপস্থাপন করেছেন এই কেনর জবাব হলো আওয়ামী লীগের নেতাকর্মীরা চাটুকারিতায় খুবই পারদর্শী তারা খুবই চাটুকারিতা করতে পারেন আর সামনে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন আসছে ওনাকে একটা মন্ত্রণালয়ের পদে বসানো হয়েছে এখন যে কোনো উপায়ে এই পদটা যাতে থাকে যে কোনো উপায়ে এই পদটা ধরে রাখতে হবে এখন এই পদটা ধরে রাখার জন্য কিছুটা তেলবাজি কিছুটা চামচামিত করা দরকার শেখ হাসিনাকে খুশি করার জন্যে কথা বোঝেন নাই শেখ হাসিনাকে খুশি করার জন্যে কিছুটা তেলবাজি করেছে আর কি মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তরিকা হচ্ছে চাটুকারিতা করা আর চাটুকারিতা যত যে যত বেশি করতে পারবে তার পদ তত পাকাপক্ত হবে অর্থাৎ যে যত বেশি তেল মারতে পারবে সে তত বড় পদে যাবে তো এটি ছিল বর্তমান চুরাই সংসদের প্রধানমন্ত্রীকে তেল মারার একটি অংশ এবং এরকম তেল এর আগে অনেকেই মেরেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেহেস্তে যাওয়ার অধিকার রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হজরত শেখ হাসিনা শেখ হাসিনা বলা দরকার তিনি উলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন তার মতো আল্লাওয়ালা মানুষ আমি পৃথিবীতে খুব কমই দেখেছি ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা আমরা অতীতে শুনেছি এগুলো সবই তেল মারা অর্থাৎ তেল মেরে কোনো যে কোনো উপায়ে পদটা ধরে রাখতে হবে তো আব্দুল জব্বার সাহেবের এই তেল মারার মাধ্যমে তিনি তার এই মন্ত্রণালয়ের পদটা ধরে রাখতে চান তো আমার কাছে কেন জানি মনে হয় যে তিনি হয়তো সফলও হতে যাচ্ছেন কারণ এর ইতিপূর্বে অনেকেই তেল মেরেছেন কিন্তু ওনার মতো এতটা তেল এর আগে কেউ মারতে পেরেছেন বলে আমার কাছে মনে হয়নি